বাঘেদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের শুক্রবার 29টি চিতল হরিণ ছাড়া হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজা ভাতখাওয়া জঙ্গলে। এই হরিণগুলোকে বেথুয়া টহরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পে DFT পারভিন কাসওয়ান। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত 3 বছরে প্রায় 100 চিতল হরিণ ছাড়া হলো। বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণের সম্বর এবং বার্কিং ডিয়ার থাকলেও বাঘেদের খাদ্য তালিকায় অতি প্রিয় চিতল হরিণের বসতি কম ছিল বক্সায়। স্বাভাবিক কারণে এই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বন দপ্তর। বাঘেদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের শুক্রবার 29টি চিতল হরিণ ছাড়া হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজা ভাতখাওয়া জঙ্গলে। এই হরিণগুলোকে বেথুয়া টহরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পে DFT পারভিন কাসওয়ান। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত 3 বছরে প্রায় 100 চিতল হরিণ ছাড়া হলো। বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণের সম্বর এবং বার্কিং ডিয়ার থাকলেও বাঘেদের খাদ্য তালিকায় অতি প্রিয় চিতল হরিণের বসতি কম ছিল বক্সায়। স্বাভাবিক কারণে এই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বন দপ্তর।